নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি 379 এবং 380 এবং 381 নম্বর, অর্থাৎ 380 এবং 381 নম্বর পেজের যাবতীয় চার দাগের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো, 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো চার দাগ থেকে আসতে পারে দুই নম্বরের ক্ষেত্রে, সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, চার দাগের রোমান ওয়ানের প্রশ্ন। ফার্স্ট অঙ্ক কি বলেছে রোমান ওয়ানে? বলেছে যে বার্ষিক শতকরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ সমৃদ্ধি মূলের 2/5 হবে। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি তোমাদের। তো দেখো, 380 নম্বর পেজের অঙ্ক এবং এই অঙ্কটা স্টার্ট হয়েছে 379 নম্বর থেকে, ঠিক আছে, বাট এটা চার দাগের অঙ্ক যেটা 380 নম্বর পেজে আছে। তো দেখো, আমি অঙ্কটা সলভ করেছি, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান এক্স টাকা, সুদ ব্র্যাকেটের মধ্যে আই সমান এক্স মাল্টিপ্লাই 2/5 সমান 2x/5 টাকা। আসল কি আছে, এক্স মাইনাস 2x/5 থেকে যদি আমি বাদ দিই তাহলে কত পাবো, 3x/5 টাকা পাবো। অর্থাৎ তো দেখো, সময় কত আছে, 10 বছর আছে, তাহলে সুদের হার কী আছে, সুদের হার সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কী আছে, 2x/5 মাল্টিপ্লাই 100/t এর মান কত আছে, 10 আছে, এবং আমাদের পি এর মান কী আছে, আমাদের পি এর মান আছে 3x/5, ঠিক আছে, 3x/5 বসিয়েছি। তো দেখো, আমি কাটাকাটি করেছি, উপরে 20 আছে, নিচে 10 আছে, কেটে দিছি অপর দিকে 2x। তো দেখো, এক্স এক্স কেটে দিচ্ছি, 5×20 100, ঠিক আছে, 20 উপরে 2 থাকছে, তারপরে থাকছে 20 থাকছে, আর থাকছে 5 থাকছে, আর নিচে কী থাকছে, 10 থাকছে, 10 থাকছে, আর 3 থাকছে। তো 10×20 00 কেটে দিছি, উপরে 2 থাকছে, মানে 2×4 4×5 20, 20/3, অর্থাৎ 6^2 3 এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান টু এর অঙ্ক। রোমান টুতে বলেছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরের দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে। তো দেখো, 2 বছরে 2n বছরে এর 4 গুণ হবে। তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো, মনে করি আসল তো দেখো রোমান্টিকের অঙ্ক কী বলেছে, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান এক্স টাকা, সুদের হার আর সমান আর পার্সেন্ট, প্রশ্ন অনুসারে এক্স বাইরের দিকে আছে, ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান 2x। তো দেখো, 1+R/100 এন সমান কত আছে, 2 আছে। তো দেখো, পি বছরে 4x টাকা হলে এটা দিয়ে আমি করব, ঠিক আছে, এক্স ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1+R/100 ব্র্যাকেট ক্লোজ, উপরে পি সমান 4x, তাহলে কী থাকছে, 1+R/100 ব্র্যাকেট ক্লোজ পি সমান 4x, তাহলে কী থাকছে, 1+R/100 পি সমান 4, মানে কি, তো দেখো 4 মানে কি, 2 স্কোয়ার, তাহলে কী হবে, 1+R/100 ব্র্যাকেট ক্লোজ 2n হয়ে যাবে। তো বুঝতে পারছো আমি কী করছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তাহলে পি সমান 2n বছর, তাহলে 2 বছরে 4 গুণ হবে, ঠিক আছে। তো দেখো, আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে, তো দেখো রোমান থ্রির অঙ্ক বলেছে, ABCD বৃত্তস্ত চতুর্ভুজের AB বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ XBC সমান 82° হলে, কোণ ADB সমান 47° হলে, কোণ BAC মান কত। তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, আমি এখানে অঙ্কন করেছি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তো দেখো, AB বাহুকে X পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে CBX সমান 82° আছে, আর ABC সমান 180° মাইনাস 82° বিয়োগ করলে কত হবে, 98° হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ABC মান কত আছে, 92° আসছে, সরি, ABC মান কত আছে, 98° আসছে, ঠিক আছে। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, তো দেখো কোণ কী আছে, কোণ ADC প্লাস কোণ ABC সমান 180°, তাহলে কোণ ADC প্লাস ABC মান কত, 98° সমান 180°, তাহলে কোণ ADC সমান 180° মাইনাস 98°, তাহলে কত থাকছে, 180 থেকে 98° বাদ দিলে থাকছে 82°, ঠিক আছে। আবার কোণ ADB সমান কত আছে, 47°, এটা কিন্তু বইতে বলে দিছে, ঠিক আছে, তাহলে কোণ BDC সমান 82° মাইনাস 47° সমান 35°, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, চার দাগের অঙ্ক কী বলেছে, এক্স প্রফেশনাল ওয়াই কমা ওয়াই প্রফেশনাল জেড এবং জেড প্রফেশনাল এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, অঙ্কটা কী করে সলভ করে সেই দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও। তো দেখো, এক্স প্রফেশনাল ওয়াই
ব্র্যাকেটের মধ্যে কে ওয়ান নট ইকুয়াল টু জিরো অপরের দিকে, তাহলে কী হবে, এক্স এক্স সমান সমান কে ওয়ান ওয়াই এক নং সমীকরণ। আবার ওয়াই প্রপেশনাল জেড যদি হয় তাহলে কী হবে, কে টু নট ইকুয়াল টু জিরো হবে, তাহলে কী হবে, ওয়াই সমান সমান কে টু জেড, এটা আমাদের দু নং সমীকরণ। অপরদিকে কী আছে, জেড প্রপেশনাল এক্স, কে থ্রি নট ইকুয়াল টু জিরো, তো জেড সমান সমান কী আছে, কে থ্রি এক্স, এটা আমাদের তিন নং সমীকরণ। তাহলে এই যে এক্স গুণ ওয়াই গুণ জেড, এটা এই তিনখানাকে কী করছি, আমি বোথ সাইডে গুণ করছি, মানে এক্স ওয়াই জেড এই দিকে গুণ করছি, অপর দিকে কে ওয়ান ওয়াই গুণ কে টু জেড গুণ কে থ্রি এক্স, এই তিনটাকে গুণ করব, অপর দিকে এক্স ওয়াই জেডটাকে গুণ করব। তাহলে কী আছে, এক্স গুণ ওয়াই গুণ জেড সমান সমান কী আছে, কে ওয়ান ওয়াই গুণ কে টু জেড গুণ কে থ্রি, তো দেখো কে থ্রি, ঠিক আছে, তো দেখো কে থ্রিটাকে নিচের দিকে বসাতে হবে, ঠিক আছে, কে থ্রিটা নিচের দিকে বসাতে হবে, কী আছে, এক্স ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই জেড কে ওয়ান কে টু কে থ্রি, তো কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান কত আছে, ওয়ান আছে, তো বুঝতে পারছো, অঙ্কগুলো আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। এবার আমি পাঁচ দাগের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো পাঁচ দাগের প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস। তো দেখো আমাদের পাঁচ দাগের অঙ্ক কি বলেছে, যে এ বি সি ডি ট্র্যাপেজিয়ামের এ বি সমান্তরাল ডি সি, এ ডি ও বি সি বাহুর উপর পি কিউ বিন্দু এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডি সি, আর পি ডি সমান সমান 18 সেন্টিমিটার এবং বি কিউ 35 সেন্টিমিটার হলে এবং কিউ সি 15 সেন্টিমিটার হলে এ ডির দৈর্ঘ্য কত। বুঝতে পারছো আমি কী বলছি, এ ডির দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে হবে। তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে, আমি কী বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমাদের চার দাগে রোমান ফাইভের অঙ্ক আছে, কী বলেছে, যে এ বি সি ডি একটি কিন্তু ট্র্যাপিজিয়াম, ঠিক আছে, কী বলছি, এটা কিন্তু একটা ট্র্যাপিজিয়াম আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সমান্তরাল ডি সি, অর্থাৎ এ বি সমান্তরাল আমাদের ডি সি, তাই তো, এবং এখানে লক্ষ্য করতে পারছি পি কিউ সমান সমান ডিসি, ওই যে পি কিউ আমাদের সমান্তরাল কী আছে, ডিসি, তাই তো, আমরা এখানে থ্যালাসের উপপাদ্যটা আমরা ব্যবহার করব, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে পাই। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, তো দেখো এপি সমান্তরাল পিডি এবং বি কিউ সমান্তরাল কিউসি, তো দেখো এপি বাই আমাদের পিডির মান কত, 18 আছে, আমাদের পিডির মান কত, পিডির মান কিন্তু আমাদের 18 সেন্টিমিটার, ঠিক আছে, 18 সেন্টিমিটার, ওকে 18 সেন্টিমিটার, তো তাহলে দেখো আমাদের বি কিউবের মান কত আছে, বি কিউর মান আছে 35, আর কিউসির মান কত, কিউসির মান আমাদের 15, তাই তো, তো দেখো আমাদের কোনাকুনি গুণ করছি আমরা এপির সঙ্গে 15 গুণ করছি, তাহলে কী আছে, 15 গুণ এপি, অপর দিকে আমরা 18 গুণ 35 করলাম, 18 গুণ 35, ঠিক আছে, কাটাকাটি করলাম, 5 7 35, 3 5 15, 3 6 18, অর্থাৎ 6 7 কত 42, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এপির মান কত, এপির মান আমাদের 42, তাহলে কী আছে, এডির মান কী আছে, এডির মান কী আছে, এপি প্লাস পিডি সমান কী হবে, 42-এর সঙ্গে 18 যোগ করলে কত হবে, 60 হবে, 42-এর সঙ্গে 18 যোগ করলে কত হবে, 60 হবে, তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি কী করে 60টা হয়েছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপির মান আমরা 42 পেয়েছি এবং আমাদের পিডির মান কিন্তু 18 অলরেডি বলে দিয়েছে, তো দেখো যোগ করলে কত হবে, আমাদের যোগ করলে অর্থাৎ এডির মান কী আছে, এডির মান কী হবে, এডি সমান সমান, এডি সমান সমান কী হবে, এপি প্লাস পিডি, ওকে, এপির মান কত 42 যোগ পিডির মান কত 18 যোগ করলে কত হবে 60 হবে, কত হবে, এর অ্যান্সার হবে 60 হবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের রোমান সিক্সের অঙ্ক বলেছে, ছয়দাগের অঙ্ক, সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1/2 হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু বইয়ের অঙ্ক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কী আছে, 1/2 আছে, তাই তো, তো দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিকুয়াল টু কত, 1, এটা তো তোমরা জানো, এটা কিন্তু আমাদের কী আছে, সূত্র আছে, তাহলে
sin theta plus cos theta এর হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 sin theta cos theta is equal to 1 তো দেখো sin theta plus cos theta এর হোল স্কয়ার মাইনাস 2 গুণ sin theta into cos theta এর মান কত আছে 1/2 আছে তো আমি এখানে কি করেছি 1/2 বসিয়ে দিয়েছি সমান সমান কি আছে 1 তো দেখো 2 2 আমি কেটে দিলাম কি থাকছে মাইনাস 1 থাকছে তাহলে sin theta plus cos theta এর হোল স্কয়ার সমান সমান 1 plus 1 কত হবে 2 হবে তো তাহলে sin plus cos এর হোল স্কয়ার সমান সমান কি আছে 2 তাহলে sin theta plus cos theta সমান সমান কি আছে এই রুটটা এখানে কি হলো এখানে রুট 2 হয়ে গেল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যানসার হবে রুট 2 sin theta plus cos theta সমান সমান কি আছে এর অ্যানসার হবে রুট 2 তো দেখো এখানে আমাদের পরের অঙ্ক কি বলেছে রোমান 7 এর অঙ্ক রোমান 7 এর অঙ্ক কি বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 আমাদের সিগমা f on x1 সমান সমান 132 + 5 সিগমা f on x1 কি আছে 132 + 5 k এবং আমাদের সিগমা f on এর মান 20 হলে k এর মান কত হবে তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আমাদের x বার সমান সমান কি আছে সিগমা f on x1 / সিগমা f on তাই তো তাহলে আমাদের x বারে কি আছে 8.1 আছে আর সিগমা f on x1 কত আছে 132 প্লাস 5 কে আর সিগমা f on এর মান কত 20 এবার আমি কোণাকুণি গুণ করব ঠিক আছে তো দেখো কি আছে আমাদের এখানে গুণ করলে কত আছে 132 প্লাস 5 কে আর এইদিকে 81 মানে 8.1 এর সঙ্গে 20 মাল্টিপ্লাই করলে কত হবে 162 হবে কত হবে 162 হবে তাহলে আমরা দেখতে পারছি 5k সমান সমান 162 মাইনাস 132 সমান সমান কত আছে 30 আছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি 5k সমান সমান কি আছে আমাদের 30k 5 দিয়ে ভাগ করলে কত হবে 6 হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি k সমান সমান কত আছে এর অ্যানসার হবে 6 অ্যানসার কি হবে 6 হবে ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে এইগুলো একটু মুছে দিচ্ছি আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 8 এর অঙ্ক তো দেখো রোমান 8 এর অঙ্ক বলেছে দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য 4.6.4 একক এবং 8.2p-1 ব্র্যাকেটের মধ্যে আছে এবং 2 একক হলে যদি আয়তন দুটির কি বলেছে সরি যদি আয়ত ঘনক দুটির আয়তনের আয়তন সমান হয় তাহলে p এর মান কত হবে বুঝতে পারছো আমি কি বলছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি আমাদের এক্সারসাইজ 4 এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল তো দেখো এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি এর ভিতর থেকে রোমান ওয়ান রোমান টু ঠিক আছে আমাদের রোমান থ্রি আমাদের রোমান ফোর আমাদের রোমান সিক্স আমাদের রোমান সেভেন আমাদের রোমান এইট এই সমস্ত অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে তো দেখো প্রশ্ন অনুসারে 8 গুণ 2p-1 ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই 2 সমান সমান 4 গুণ 6 গুণ 4 ঠিক আছে দুটোকে সমান করতে বলেছে 2p-1 তো দেখো এই 8 আর এই 2 এখানে কি হয়েছে এখানে নিচে চলে গেছে ঠিক আছে তো দেখো কাটাকাটি করে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 6 পাচ্ছি কত পাচ্ছি 6 পাচ্ছি তাই তো তো দেখো 2p-1 সমান সমান কি আছে 6 2p সমান সমান কি আছে 6 প্লাস 1 সমান সমান কি আছে 7 তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2p সমান সমান 7 তাহলে পি সমান সমান কেছে আমাদের পি সমান সমান কেছে 7/2 ভাগ করলে কত হবে 3.5 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার এর অ্যান্সার আছে ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে এগুলো একটু মুছে দিচ্ছি ঠিক আছে তো দেখো আমাদের 9/11 অঙ্ক 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ঠিক আছে এবং বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এটা আমাদের 9/11 অঙ্ক এখানে আমি দুটো বৃত্ত অঙ্কন করেছি আমরা দেখতে পাচ্ছি যে পি কিউব আমাদের পি কিউ 12 সেন্টিমিটার এবং আমাদের পি ও সমান সমান ও কিউ তো দেখো 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 6 সেন্টিমিটার ঠিক আছে তো দেখো তার মানে কি আছে এপি সমান সমান বিপি অর্থাৎ 10 সেন্টিমিটার এই যে এপি এবং আমাদের বিপি এটা কিন্তু আমাদের 10 সেন্টিমিটার আছে এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি পিও আর কিউপি এই যে পিও এবং আমাদের কিউপি এটা কিন্তু পি আছে ঠিক আছে এটা কিন্তু আমাদের পি আছে
কত আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কিন্তু আমাদের পি কিউ কিন্তু 12 সেন্টিমিটার আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পি ও আর কি আছে কিউ ও এটা কিন্তু আমাদের 6 সেন্টিমিটার আছে ঠিক আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা মানটা বেরোবে এ ওর মানটা বেরোবে ঠিক আছে তো দেখো আমি কি করে অঙ্কটা করছি এ ও স্কয়ার সমান সমান কি আছে এ পি স্কয়ার সরি এ ও স্কয়ার সমান সমান কি আছে পি ও স্কয়ার সমান সমান এ পি স্কয়ার তাহলে কি আছে এ ও সমান সমান কি আছে এ ও সমান সমান কি আছে রুটের ভিতরে কি আছে এ পি স্কয়ার এবং তার সঙ্গে পি ও স্কয়ার ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলছি তাহলে আমরা দেখতে পারছি যে আমরা দেখতে কি পারছি দশ স্কোয়ার মাইনাস সিক্সের হোল স্কোয়ার দশ স্কোয়ার মানে কি একশো মাইনাস সিক্সের হোল স্কোয়ার মানে কি 36 বিয়োগ করলে কত হবে 64 হবে আমরা দেখতে পারছি যে এ ওর মান কত 64 তার মানে কি আছে এ ও সমান সমান কি আছে 8 সেন্টিমিটার অর্থাৎ আমরা দেখতে পারছি এ ও এই যে এ ও ঠিক আছে দেখো এখানে আমি তোমাদের বোঝাচ্ছি মনে করো এই যে আমাদের দুটো বৃত্ত আছে ঠিক আছে আমাদের এটা এ এটা আমাদের বি আছে ঠিক আছে আর এই যে এইটা এখান থেকে এই একটা এখান থেকে এই একটা আমাদের এটা ও আছে এ ও যদি আমাদের এই এ ও যদি আমাদের 8 সেন্টিমিটার বেরোয় তাহলে আমাদের ও বিটা কত হবে তার মানে কী আছে কি বেরোবে এ বি সমান সমান কী আছে 8 × 2 এ ও ঠিক আছে 8 × 2 কত হয় 16 হয় 16 সেন্টিমিটার এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে 10 দাগের অঙ্ক তো দেখো এগুলো আমি একটু মুছে দিচ্ছি নাহলে নোংরা হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমাদের 10 দাগের অঙ্ক কী বলেছে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে 10 দাগের অঙ্ক কে এর কোন মানের জন্য 2x² - 14x + k সমীকরণটির বীজদ্বয়ের অনুপাত 3:4 তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো মনে করি সমীকরণের দুটি বীজ একটা আছে 3α আর একটা কী আছে 4α তো দেখো 3α + 4α সমান কী হবে -b/a তাই তো সমান কী আছে তো দেখো এই যে এটা আমাদের α + β এটা ঠিক আছে তার মানে কী আছে আমাদের 14/2 হবে ঠিক আছে এটা কিন্তু প্লাস থাকলে এটা কী হয় মাইনাস হয় তো কী আছে এটা কিন্তু আমাদের আমরা লক্ষ্য করতে পারছি যে -14/2 তো দেখো ভাগ করলে কত হবে 7 সেন্টিমিটার হবে কত হবে 7 সেন্টিমিটার হবে -7 হবে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে অপরদিকে দেখতে পাচ্ছি যে 7 এই যে 7α সমান কী আছে এটা কী আছে মাইনাসে মাইনাসে কী আছে প্লাস হয়ে গেল তাই তো তো দেখো আমরা কি করেছি 14কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে 7 বেরোবে তাই তো তো দেখো 7α সমান 7 α সমান কী আছে 7/7 ভাগ করলে কত হবে 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 1 বেরোবে আর এই দিকে আমরা কী করছি 3α × 4α মানে কি বীজদ্বয়ের এই দিকে আমরা যোগফল করেছি আবার এইদিকে বীজদ্বয়ের গুণফল করেছি ঠিক আছে গুণ করলে কী হবে 3×4 ঠিক আছে 12α ঠিক আছে তো দেখো কী আছে k/2 এটা কী আছে k/2 অর্থাৎ এই যে α × β এইটা কী হবে α × β কী হবে α × β সমান সমান হবে আমাদের k/2 হবে 2 হবে তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে এই যে আলফার মান কিন্তু বলে দিছে আলফার মান কত বলেছে 1 বলে দিয়েছে তাই তো তো দেখো কে আমাদের কী আছে 12×1 ঠিক আছে 12×1 সমান সমান কী আছে k/2 তার মানে কী আছে কে সমান সমান কী আছে আমাদের 24α তো দেখো আমি কিন্তু এখানে কিন্তু 1×টা আমি করিনি 1×টা কিন্তু লাস্টের দিকে করেছি ঠিক আছে তাহলে কী আছে কে সমান সমান কী আছে 24×1 তাহলে কী হবে কে সমান সমান 24 অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে 24 তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে অঙ্কটা আমি করিয়েছি প্রথমে আমি সমীকরণে দুটির মানে দুটি বীজ আছে একটা বীজ আসছিল 3α অপরটি আসছিল 4α α যোগ β এটাকে আমি যোগ করেছি যেটা আমরা দেখতে পারছি টোটাল ক্যালকুলেশন করে এটা আমি আলফার মানটা আমরা পেয়েছি হচ্ছিল 7 মানে 1 পেয়েছি ঠিক আছে অপরদিকে আমরা α × β এটা ক্যালকুলেশন করে যেখানে আমরা দেখতে পারছি আলফার মান কিন্তু এখানে আমরা 1 পেয়েছি ঠিক আছে ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে আমাদের 24 আমাদের পরের অঙ্ক কী বলেছে আমাদের পরের অঙ্ক বলেছে 11 দাগের অঙ্ক কী বলেছে একটি গোলকের আয়তন 36π ঘন ডেসিমিটার হলে গোলকটির ব্যাস নির্ণয় করো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মানে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের
ম্যাথমেটিক্সের যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবিই একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমি আমাদের 11 অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক, ঠিক আছে, এবং গোলকের আয়তন কেসে 4/3 πr³ ঘন একক, তাই তো? তো দেখো আমাদের বলেছে, আমরা ফর্মুলা ফেলেছি গোলকের আয়তনে 4/3 πr³ = 36π, তাই তো? 4/3 πr³ = 36, তাহলে আর কিউব সমান কেসে 36 × 3/4 উল্টে যাবে, তাহলে কি আছে আর কিউব সমান কেসে 27, অতএব কী আছে আর কিউব সমান কেসে 3³ হবে। তো দেখো আমি কি করেছি, এবার এই যে কিউব কিউব হাটিয়ে দিয়েছি, কেটে দিয়েছি, তার মানে কি আছে আর সমান কেসে 3 আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাস বের করতে হবে, ব্যাস সমান কী আছে 3 × 2, এর অ্যান্সার হবে 6 সেন্টিমিটার, এর অ্যান্সার হবে 6 সেন্টিমিটার। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, 12 অঙ্ক লাস্ট অঙ্ক আমাদের 279 পেজের, যেটাই আমাদের শেষ হয়েছে 281 পেজে। তো দেখো অঙ্কটা কী বলছে, মান নির্ণয় করো শেক স্কোয়ার 12° −1/tan² 78°। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, তো দেখো আমি এখানে তোমাদের করে দিচ্ছি শেক স্কোয়ার 12°, ওকে, আর এখানে কী আছে কী বলেছি 1/tan² 78°, তাই তো? তার মানে কি 1/tan² মানে কি কী হবে −cot² 78°, তাই তো 78°। তো দেখো একটু মুছিয়ে দিচ্ছি, জায়গাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদের 1/tan মানে কি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, −1/tan² 78°, ঠিক আছে। তো দেখো শেক স্কোয়ার 12° −1/tan মানে কি কট স্কোয়ার 78°, তাই তো 78°, তাহলে কী আছে শেক স্কোয়ার 12° মাইনাস কী হবে কট স্কোয়ার 90° মাইনাস কত হবে 12°, কত হবে 12° হবে, ব্র্যাকেট ক্লোজ। তার মানে কি শেক স্কোয়ার 12° আর কট স্কোয়ার 90° মাইনাস 12° মানে কি, এর অ্যান্সার হবে শেক স্কোয়ার 12° মাইনাস এটা মানে কি ট্যান হবে tan² 12° মানে 12°। তো দেখো শেক স্কোয়ার 12° মাইনাস tan² 12° কত হবে, অ্যান্সার কত হবে 1 হবে। বুঝতে পারছো আমি কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এটা আমি মুছে দিচ্ছি, তোমাদের আমি আরেকবার ভালো করে দেখাচ্ছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা ঠিক মতন করে বুঝতে পারছে না আমি অঙ্কটা কী করে সলভ করিয়েছি, তাদের ক্ষেত্রে আমি নতুন করে একটু তো দেখাচ্ছি, তোমরা খুব সুন্দর করে দেখে নাও এবং অঙ্কটা খুব সুন্দর করে খাতায় টুকে নাও। তো দেখো শেক স্কোয়ার 12° এটা কী আছে 1/tan² 78°, তার মানে কী আছে, তার মানে আমরা দেখতে পারছি শেক স্কোয়ার 12° মাইনাস কোয়াট স্কোয়ার 78°। তো দেখো শেক স্কোয়ার 12° মাইনাস কোয়াট 90° মাইনাস 12° কত হবে tan² 12° হবে, তাহলে তার মানে কী আছে আমরা তো ফর্মুলা জানি যে শেক স্কোয়ার 12° মাইনাস tan² 12° কত হবে 1 হবে। তো দেখো তোমাদের একটা ফর্মুলা বলছি, এটা টুকে নাও খাতায়, আমরা জানি যে sin² θ প্লাস cos² θ = 1, এটা 1 একটা সময় আমাদের একটা ফর্মুলা, আর একটা ছিল শেক স্কোয়ার থিটা মাইনাস tan² θ = 1, এই একটা দুটো, এটা আমরা ফর্মুলাটা আমরা এখন ইউজ করলাম, আর একটা ছিল cosec² COACC cosec² θ মাইনাস cot² θ = কত 1। বুঝতে পারছো আমি কী বলছি, টোটাল ফর্মুলাগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।